বিষয় সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ জেনে গেছে। কমিউনিস্ট পার্টি ক্ষমতা হারিয়ে ত্রিপুরা রাজ্যে 25 বছর পর বিভিন্নভাবে কি করে আবার পুনরায় পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা যায়, শান্তির ত্রিপুরাকে অশান্ত বানিয়ে কি করে আবার 23 নির্বাচনে সরকার গঠন করা যায়, তারই একটা জ্বলন্ত প্রমাণ আমরা লক্ষ্য করলাম আজকে কাঠালিয়া ব্লকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকারের নেতৃত্বে সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন যে কমিউনিস্ট শাসিত চীন, যে চীনের চেয়ারম্যান বা প্রাক্তন প্রেসিডেন্ট মাও সেতুং, উনি কি বলেছিলেন যে পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ গান, বন্দুকের নল থেকে হচ্ছে ক্ষমতার উৎস, অর্থাৎ বন্দুক ছাড়া, রক্ত ছাড়া, সন্ত্রাস ছাড়া কমিউনিস্ট পার্টি যে গণতন্ত্রে বিশ্বাসী নয় সেই জিনিসটাই আজকে প্রত্যক্ষ করল সুনামুরাবাসী, আমাদের রাজ্যবাসী। এবং ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ফেসবুক, টুইটার বিভিন্নভাবে সেটা সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মানুষ সেটা অবগত হয়েছে। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একসময় নৃপেন চক্রবর্তী যখন ছিলেন তখন উনি বলতেন যে হ্যাড আই বিন এ ট্রাইবাল আই উড হ্যাভ প্রেফার্ড টু বিকাম এন এক্সট্রিমিস্ট, আমি যদি ট্রাইবেল হতাম আমি নিজেকে উগ্রপন্থী বানাতে পছন্দ করতাম, আমি উগ্রপন্থী হতাম। মানে ওই সময় রাজনীতির জন্য তারা উগ্রপন্থাকে, উগ্রপন্থীদের আন্দোলনকে, মানুষ মারার যে নীতি তাকেও সমর্থন করেছিল ক্ষমতায় আসার জন্য। আর আজকে 23 নির্বাচনে ক্ষমতায় আসার জন্য বাঁকা পথে রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলের নেতা মানিক সরকারের নেতৃত্বে যে আস্ফালন আমরা দেখলাম, যে দানব রাজনীতি আমরা প্রত্যক্ষ করলাম, গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শান্তির ত্রিপুরা রাজ্যে বা শান্তির কাঠালিয়ায় যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল জায়গায় জায়গায়, মানসিকতা যদি থাকত যে সিপিআইএম এর কর্মসূচিকে আমরা বাধা দান করব তবে আমরা হয়তো সংঘবদ্ধভাবে 2-4-5 হাজার লোককে একত্রিত করে রাখতাম, কিন্তু আমাদের দল সেটা করেনি, পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি ছিল। কমিউনিস্ট পার্টির সমাজদ্রোহীরা যারা বিভিন্ন অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে ওই সমস্ত ছেলেদেরকে নিয়ে মানিকবাবু হাতে মোটা ডান্ডা নিয়ে, লাল টি শার্ট পরিয়ে, নিজে সুসজ্জিত হয়ে শ্যামল চক্রবর্তী এবং শামসুল হককে নিয়ে সেখানে আন্দোলন করতে গেলেন। এবং আন্দোলনের মাত্রাটা কি ছিল আমরা কখনো মানিক সরকারের এই ধরনের রূপ দেখিনি, যিনি শান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যার যুক্তি তক্ক দিয়ে নিজেকে একজন তাত্ত্বিক নেতা হিসেবে সবসময় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, আজকে মানিকবাবু ক্ষমতা হারিয়ে এতটুকুই মানসিক ভারসাম্য হয়ে গেছেন যে 23 নির্বাচনে বিশৃঙ্খলতা তৈরি করে কি করে রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া যায় পুনরায় সেদিকেই তিনি যত্নবান হয়েছেন, এবং সেখানে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে পরবর্তী সময়ে কি বললেন যে আমি কংগ্রেচুলেট জানাই আমার কমরেডদেরকে এই রাজনীতির জন্য, এতে করে সারা ত্রিপুরা রাজ্যে আমরা আমাদের কমরেডরা তার থেকে অক্সিজেন পাবে, তারা ইন্সপিরেশন পাবে। অর্থাৎ বুঝে গেছেন যে কমরেডরা এখন আর বেরোচ্ছে না, রাজ্যের ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত 2018 সালের নির্বাচনে মানুষ তাদেরকে বিতাড়িত করেছে, কমরেডরা তো এখন আর বাড়ি থেকে বেরোচ্ছে না।
যুব সমাজ বাড়ি থেকে বেরোচ্ছে না, আমাদের মিছিল মিটিংয়ে শুধু প্রাপ্তবয়স্ক 60-এর ঊর্ধ্ব মানুষদেরকে কিছু দেখা যায়। তো যুব সমাজকে যদি বেরোতে হয় সন্ত্রাসের রাজনীতি তারই সেখানে কায়েম করতে হবে, আর এটাকেই তিনি বেছে নিয়েছেন। তাই সন্ত্রাস করে কাঠালিয়াতে যে পরিবেশ তৈরি করেছেন উনি বার্তা দিয়ে দিলেন যে আগামী দিনে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে ত্রিপুরা রাজ্যে কি হতে চলেছে। অর্থাৎ যেই সন্ত্রাসের পরিবেশ কাঠালিয়াতে তৈরি করেছেন সেই সন্ত্রাসের মাধ্যমে আগামী দিনে বিভিন্ন মহকুমায় বিভিন্ন জেলায় আমাদের বিভিন্ন মণ্ডলগুলোতেও পড়তে পারবেন, আমাদের আশঙ্কা হচ্ছে সেটাই। শান্তিতে আর এখন বিশ্বাস করেন না, যখন শাসন ক্ষমতায় ছিলেন গণতন্ত্রের বলি আওড়াতেন, এখন আর গণতন্ত্রের বলি আওড়াচ্ছেন না, এখন সন্ত্রাসের বলি আওড়াচ্ছেন এবং কমরেডদেরকে কংগ্রেচুলেট করছেন আজকের এই ঘটনার জন্য, যাতে করে সারা ত্রিপুরা রাজ্যের কমরেডরা একই পথে হাঁটে, সন্ত্রাসের পথে হাঁটে। অর্থাৎ সন্ত্রাসের মাধ্যমে আগামী 23-এর নির্বাচনে তারা আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চাইছেন, ঘুরে দাঁড়াতে চাইছেন ত্রিপুরা রাজ্যে। আমরা ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটা কোনো অবস্থাতেই হতে দেব না, কোনো অবস্থাতেই হতে দেব না। তৈরি রয়েছি আমরা, আমাদের দল সিপিআইএম যে ভাষা বোঝে সে ভাষাই জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু আমরা শাসক দল, আমাদের দায়িত্ব বেশি। আমরা কার্যকর্তা বন্ধুরা, ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারতাম আজকে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি যে জনগণ সরকারে প্রতিষ্ঠিত করেছে, স্বাভাবিকভাবেই সন্ত্রাসের রাজনীতি কায়েম করে কখনো রাজ্যকে উন্নয়ন নিশ্চিত করে নিয়ে যাওয়া যায় না, যেটা মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই নীতিতে বিশ্বাস করি আমাদের রাজনীতিটা করতে হবে। কিন্তু আমাদের নেতা যেখানে বলেন সবকা সাথ সবকা বিকাশ, আর সেখানে কমিউনিস্টের নেতা বলছেন যে এই ভ্যান্ডালিজম পলিটিক্স সন্ত্রাসী পলিটিক্স আমি কংগ্রেসদেরকে কংগ্রেচুলেট করি, আমাদের নেতা যেখানে বলছেন সবকা বিকাশ সবকা বিশ্বাস, ওই কমিউনিস্টের নেতা বলছে যে পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ গান, রাজনীতিতে ক্ষমতার উৎস হচ্ছে বন্দুকের নল, বন্দুকের নল থেকেই ক্ষমতার উৎস। তো রাজনীতিতে দুটো দলের মতাদর্শ কোন জায়গায় রয়েছে সেই জিনিসটা নতুন করে বলার কিছু নেই। আমরা সবাইকে নিয়ে চলতে চাইছি বিকাশের জন্য, আর তারা বলছে আমরা সন্ত্রাস করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হব। আপনাদের সকলের মাধ্যমে আমার আহ্বান থাকবে আমাদের দলের তরফ থেকে, যে কমিউনিস্ট পার্টিকে জনগণ বর্জন করেছে, বাঁকাপথে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার রাজনৈতিক দেউলিয়াপনার যে বেলিল চিত্র সেটা আজকে প্রমাণিত হয়েছে। একদিকে নিজেরা করছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে মদত যোগাচ্ছেন, বলছেন তৃণমূল কংগ্রেসের সাহস রয়েছে, মানিক সরকার বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সাহস রয়েছে বিজেপির বিরুদ্ধে কথা বলছে, প্রেস রিলিজ দিয়ে তৃণমূলকে মদত যোগাচ্ছেন, শক্তি যোগাচ্ছেন, সাহস যোগাচ্ছেন। সিপিআইএম এর নেতা বিমান বসু পশ্চিমবাংলায় বলছেন যে আমরা তৃণমূলকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজনীতিতে চলতে কোনো আপত্তি নেই, আমরা একসঙ্গে চলতে রাজি রয়েছি, কারণ বুঝতে পেরে গেছেন যে পশ্চিমবঙ্গে তাদের দিন শেষ, বিজেপি সর্বভারতীয় স্তরে শক্তিশালী, পশ্চিমবাংলায় প্রধান বিরোধী দল, তাই তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে হবে। অথচ এই বিমান বসু তৃণমূল নেত্রীকে ডাইনি স্বৈরতন্ত্রী বলে সেখানে আখ্যায়িত করতেন। আজকে রাজনীতিগতভাবে কমিউনিস্টের যে কতটুকু দেউলিয়াপনা সেই জিনিসটা আজকে প্রকাশিত হয়েছে কাঠালিয়া ঘটনার মাধ্যমে, এবং শান্তিপূর্ণ আমাদের ছেলেদের উপর যে আন্দোলন আমাদের সেখানে চলছিল, কর্মসূচি ছিল আগে থেকে পূর্ব ঘোষিত, আক্রমণ সংগঠিত করা হয় মানিক সরকারের প্ররোচনায়, শ্যামল চক্রবর্তী বিধায়কের প্ররোচনায়, শামসুল হকের প্ররোচনায়, এবং সেখানে আমাদের 12 জন ছেলে আহত হয়, তার মধ্যে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে 2-3 জনের অবস্থা খুব সিরিয়াস, আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছে। পুলিশ মামলা নিয়েছে এবং মামলার কাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে, কাশেম মিয়া, মিজানুর রহমান, সালিম মিয়া, মন্তাজ মিয়া, সিদ্দিক মিয়া, আন্না মিয়া, কবির মিয়া, আলী হোসেন, শাহিন মিয়া, মুজি হক, নুরুল হক, সেজল হক, এদের বাড়ি অ্যাড্রেস রয়েছে পুলিশের কাছে। এরা হচ্ছে সেই সমাজদ্রোহীরা
যারা কখনো তৃণমূলের ঝান্ডা নিয়ে নেয়, কখনো কমিউনিস্ট পার্টির লাল পতাকা হাতে নিয়ে নেয়। আসলে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে, সংগঠনকে দুর্বল করতে তারা যখন যে দলে থাকা দরকার সে দলই তারা যাচ্ছে। উদ্দেশ্য কি? যে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলতে হবে, বিজেপিকে দুর্বল করতে হবে। নেতৃত্বকে মানিকবাবু ষড়যন্ত্র করছেন, কিভাবে? কখনো নিজের দলের মাধ্যমে, কখনো তৃণমূলকে লেলিয়ে দিয়ে, তৃণমূল কংগ্রেসকে উস্কে দিয়ে। এবং ত্রিপুরা রাজ্যে ওই বাঁকাপথে কিভাবে 23-এর নির্বাচনে প্রতিষ্ঠিত হওয়া যায় সেদিকে তাদের নজর, যে জিনিসটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই, গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের তীব্র লড়াই সাংগঠনিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা আগামী দিনে আমরা জারি রাখব। বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে অনেক কিছু চলে আসে, এম হুসেন প্রস্তুতি নিয়েছিলাম, আজ গণতন্ত্রের জন্য সাফল্য হলাম। কে বলছে? কমিউনিস্টের সেখানকার নেতৃত্ব বা সমর্থক ক্যাডার এম হুসেন, মানে মনিউর হুসেন, হাতে লাল পতাকা, মোটা ডান্ডা, বলছে যে প্রস্তুতি নিয়েছিলাম। অর্থাৎ মানে কি? প্রত্যেকের হাতে ডান্ডা ছিল, দে ওয়ার ওয়েল অর্গানাইজড, ওয়েল প্রিপেয়ার্ড, আগে থেকে তাদের প্রস্তুতি ছিল যে আজকে হামলা উজ্জুতি করব, ভারতীয় জনতা পার্টির পূর্ব নির্ধারিত কর্মসূচির উপর হামলে পড়ব, নেতৃত্বে থাকবেন আমাদের নেতা মানিক সরকার, যিনি এখন আবার মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্নে অন্ধ হয়ে গেছেন, এতদিন ক্ষমতায় ছিলেন 25 বছর, অন্ধের মতো রাজনীতি করেছেন, মানুষকে বঞ্চিত করেছেন, খুনের রাজনীতি করেছেন, সন্ত্রাসের রাজনীতি করেছেন, আর এখন আবার মানুষ যখন ক্ষমতা থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, 5 বছর ক্ষমতার বাইরে তারা থাকতে পারছে না, তাই বাঁকাপথে ক্ষমতা তারা দখল করতে হবে, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছেন। আমি আহ্বান জানাবো যারা মিডিয়া বন্ধুরা, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, আপনারা শক্তিশালী মানে গণতন্ত্র শক্তিশালী, জনগণ শক্তিশালী, আপনারা গণতন্ত্রের ধারক বাহক, আপনারা সত্য খবরটাকে সেখানে প্রতিষ্ঠিত করুন। সাধারণ মানুষ যারা রয়েছে তাদের আজকে কি অবস্থা ঘটনার পরে? সাধারণ জনগণ বাজারে গেছিলেন, এই দেখুন মার খেয়ে সিপিএম এর ক্যাডার বাহিনীর, ডান্ডা বাহিনীর, ঠেঙারে বাহিনীর মার খেয়ে তারা হাসপাতালে গেছে। এই দেখুন বয়স্ক লোক সেখানে হাসপাতালের মধ্যে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, যুবক ছেলেরা যারা বাজারে ছিল তাদের উপর চড়াও হয়েছে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিম জেলার যিনি সাংসদ প্রতিমাদি, প্রতিমা ভৌমিক মহোদয়া, উনার বাড়ির উপর ইটপাক্কেল ছোড়া হয়েছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবং সেখানে আগামী দিনে মানিক সরকার যখন তাদের ক্যাডারদেরকে বাহবা দিলেন, কি বললেন? যে এই ঘটনা থেকে তাদের যারা ক্যাডাররা সারা রাজ্যে সেখানে ইন্সপিরেশন পাবে। এই দেখুন বয়স্ক লোক, এই যে 70 ঊর্ধ্ব বয়স, বাজারে গেছেন ভদ্রলোক, উনাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি, দোকানপাট ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বাইক গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কাঠালিয়া বাজারে। যারা বাজারে গেছিলেন, গ্রামীণ বাজার, তাদের উপর ইচ্ছাকৃতভাবে চড়াও হয়েছে, সন্ত্রাসের পরিবেশ। কোথায় গেল এখন মানিক সরকারের ভালো মানুষ? উনি তো শান্তির দূত, ভালো মানুষ, শুভ্র বসনে নিজেকে সবসময় নিমজ্জিত রাখেন, তাত্ত্বিক কথা বলেন, আজকে কোথায় গেল ওনার ভালো মানুষই? মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এতই স্বপ্নে বুধ হয়ে গেছেন যে এখন সন্ত্রাসের পরিবেশ ছাড়া কিছুই নজরে চোখে ওনার আসছে না। বন্ধুরা, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংগঠনিক পদ্ধতিতে। বন্ধুরা, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, কিন্তু কোনো অবস্থাতে আবারও বলছি, সিপিএম যে ভাষা বুঝে সেই ভাষায় আমরা প্রস্তুত রয়েছি কথা বলার। তারা যদি মনে করে থাকে
যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা রয়েছেন তারা দুর্বল বা সরকারে রয়েছে বলে আমাদের অনেক দায়িত্ব বেশি, সেটা স্বীকার করে আমরা কোনো কিছু করতে জানি না, তবে তারা ভাবলে সেটা ভুল হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে বিশ্বাস করি, কিন্তু কোনো অবস্থাতেই সন্ত্রাসের পরিবেশকে আমরা ত্রিপুরা রাজ্যে কায়েম হতে দেব না। বন্ধুরা, আজকে এই সাংবাদিক বৈঠকের পর মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এবং পার্টির আমাদের রাজ্য সভাপতির নির্দেশে ক্যাবিনেটের দুজন মন্ত্রী ঘটনাস্থলে আমরা পরিদর্শনে যাব, তাদের সাথে কথা বলবো, এবং আগামী দুদিনের মধ্যে ওই এলাকায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান জানাব যে চলুন কাঁঠালিয়ায় উপস্থিত হয়ে আগামী দুদিন বাদে আমরা গণতান্ত্রিকভাবে ধিক্কার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারকে জানাই, ধিক্কার জানাই কমিউনিস্ট পার্টিকে, যারা ত্রিপুরায় 25 বছর ত্রিপুরাটাকে নিঃশ্বাসিত করেছে, প্রতিটা অংশের মানুষকে আবার তারা পুনরায় বাঁকাপথে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চাইছে, তারা যেন কোনো অবস্থাতেই এই কমিউনিস্ট পার্টির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মধ্যে তারা যেন না আসে, কোনো অবস্থাতেই কমিউনিস্ট পার্টির ষড়যন্ত্রে যেন আমরা লিপ্ত না হই, তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, মাননীয় পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আজ আমাদের 6 তারিখ, আগামী 8 তারিখে আমরা কাঁঠালিয়া বাজারে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হচ্ছি। দুপুর 2টায় যুব অংশের মানুষ কাঁঠালিয়া যে ধনপুর বিধানসভা বা সোনামুড়া মহকুমা সবার কাছে আমরা আহ্বান জানাব, চলুন আগামী 8 তারিখ কাঁঠালিয়াতে চলুন। মানিক সরকারের ঘৃণ্য রাজনীতি, মানিক সরকারের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে, কমিউনিস্ট পার্টির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে, যারা জাতি উপজাতি হিন্দু মুসলমান প্রত্যেককে বিভেদের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চায় বা ক্ষমতায় টিকে থাকতে চায়, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাব। এবং আজকের এই ঘৃণ্য চক্রান্ত যারা করেছে এবং একটা বার্তা তারা সারা রাজ্যে দিয়েছে যে আগামী দিনে রাজ্যের রাজনীতিটা কোন দিকে যাবে, এবং প্রতিটি মহকুমায় তারা এই জিনিসগুলো করতে চাইবে এখন থেকে, আমরা অগ্রিম বলে দিলাম যে প্রতিটি জায়গায় তারা এই লাঠিয়াল বাহিনী, ঠেঙারে বাহিনীকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে জড়ো করে, যেহেতু যুবকরা এখন আর তাদের সঙ্গে আসছে না, তারা বুঝতে পেরে গেছে যে একমাত্র একটাই রাস্তা যে সন্ত্রাসের পরিবেশ কায়েম করব, অশান্তির পরিবেশ তৈরি করব, তবেই যদি আমরা আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারি, যুবকদেরকে আমরা মাঠে নামাতে পারি, শান্তিকে আমরা বিঘ্ন ঘটাতে পারি, যে শান্তির পরিবেশ রাজ্যে তাতে আমরা বিঘ্ন ঘটিয়ে দেব, এটা অশান্তির বাতাবরণ, লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি করে দেব। সঙ্গে থাকবে কে? তৃণমূল কংগ্রেস। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। আগামী 8 তারিখ আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে আপনারা এগিয়ে আসবেন, এবং সিপিআইএমের যে ষড়যন্ত্র, ঘৃণ্য রাজনীতি, তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে জনমত তৈরিতে এ রাজ্যে আপনারা এগিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ অল।